يَشُدُّ بَعْضُهُ بَعْضًا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক যেমন একটা দেয়াল একটা প্রাচীর যেই প্রাচীরের একটা অংশ আরেকটা অংশকে শক্তিশালী করে ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি তিনি তার আঙ্গুলগুলিকে এক হাতের আঙ্গুলগুলিকে আরেক হাতের আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে কিরকম মজবুত হতে হয় যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয় তখন তোমরা ফরদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা ফিরে যাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামাল মুমিনুনা ইখওয়া فَاصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 31তম বার্ষিক তাবলিগে ইস্তেমার সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মজলিসে শুরা মজলিসে আমেলা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ প্রাণপ্রিয় কর্মী ও সৌদি বৃন্দ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্যবৃন্দ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে আছেন ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা শ্রম দিচ্ছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করছি বক্তব্যের বিষয় হচ্ছে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা শুনব মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কি হওয়া উচিত বক্তব্যের শেষের দিকে আমরা আমাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে ইখতিলাফ আছে তা নিরসনের উপায় কি হতে পারে এ বিষয়ে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ বিষয়ে কথা বলার তৌফিক দান করুন আমিন রব্বি জিদনি ইলমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা হচ্ছেন পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনা আখাওয়াইকুম তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও সংশোধন করে দাও ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক হবে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক একজন মুমিনের সাথে একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে পারস্পরিক সম্পর্ক হবে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক এই আয়াত থেকে এটি প্রমাণিত হচ্ছে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত সূরা তাওবার 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم مؤمن নারী এবং পুরুষ পরস্পর পরস্পরের বন্ধু
والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض মুমিন নারী এবং পুরুষ পুরুষ পরস্পর পরস্পরের বন্ধু يأمرون بالمعروف وينهون عن المنكر তারা সৎ কাজের আদেশ প্রদান করে এবং অন্যায় অসৎ কর্ম থেকে নিষেধ করে ওয়ায়ুকিমুসসালাত তারা সালাত আদায় করে ওয়ায়ুতুনাজ যাকাত তারা যাকাত প্রদান করে ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলহু আর তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে উলাইকা সায়ারহামহুমুল্লাহ তারাই ওই সমস্ত ব্যক্তি যাদের উপর অচিরে রহম প্রদান করা হবে আল্লাহ রহম নাজিল করবেন ইন্নাল্লাহ আজিজুন হাকিম নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞানময় এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মুসলমান মুসলমানদের সম্পর্ক হবে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক একজন আর একজনের ভাই হবে মুসলিম নরনারী সকলে পরস্পর পরস্পরের বন্ধু হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আমর বিল মারুফ করবে এবং নাহি আনিল মুনকারের কাজ করবে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের পারস্পরিক সম্পর্ক হবে সহযোগিতামূলক সম্পর্ক যেই সম্পর্কের মধ্যে কারো প্রতি কোনো জুলুম নির্যাতন থাকবে না কারো প্রতি কোনো অন্যায় অত্যাচার করা চলবে না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু সে তার প্রতি জুলুম করবে না তার প্রতি অত্যাচার নির্যাতন করবে না ওয়া লা ইউসলিমুহু তাকে শত্রুর মুখে নিক্ষেপ করবে না তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের অভাব পূরণ করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব পূরণ করে দিবেন বলো সুবহানাল্লাহ ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা আর যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের কোনো কষ্ট দূর করে দিবে কোনো বিপদ দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ সমূহ থেকে ও একটি বিপদ দূর করে দিবেন বলুন সুবহানাল্লাহ এই হাদিস থেকেও প্রমাণিত হচ্ছে মুসলমানদের সম্পর্ক বা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক যে সম্পর্ক দিয়ে একজনের অভাব পূরণ করা হবে যে সম্পর্ক দিয়ে একজন আর একজনের সহযোগিতা করবে একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্টে এগিয়ে আসবে তার বিপদে সে এগিয়ে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে এসেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা ইয়াবি বা'দুকুম আলা বাই বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করবে না মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহর নবী বলছেন লা তাহাসাদু তোমরা হিংসা করবে না ওয়া লা তাবাগাদু তোমরা বিদ্বেষ করবে না কারোর সাথে ওয়া লা তাদাবারু তোমরা কারো পিছনে লাগবে না কারো বদনাম করে বেড়াবে না ওয়া লা ইয়াবি বা'দুকুম আলা বাই বা'দিন কেউ কোনো জিনিস কিনলে ওই ক্রয়ের উপরে তোমরা আবার ক্রয় করতে যাবে না একজন যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে দাম করে কেনার জন্য কথা বলে তার কথা শেষ হওয়ার আগে তোমরা সেখানে আবার প্রস্তাব দিবে না এটা আল্লাহর নবী নিষেধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়া কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আর তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও এরপরে তিনি হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহতিরুহু আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশীরু ইলা সদরিহি সালাসা মাররাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম মুসলিমের ভাই লা ইয়াজলিমুহু সে তার প্রতি জুলুম করবে না ওয়া লা ইয়াখযুলুহু সে তাকে লজ্জিত করবে না ওয়া লা ইয়াহতিরুহু তাকে নিকৃষ্ট মনে করবে না কোনো মুসলমান কোনো মুসলমানকে নিকৃষ্ট মনে করবে না তাকে তুচ্ছ জ্ঞান করবে না হেয় প্রতিপন্ন করবে না তারপরে তিনি বলছেন আত-তাকওয়া হা হুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার জায়গা দেখিয়ে নিজের বুকের দিকে তিনবার আঙ্গুল ইশারা করে বলছেন
দেখো হে আমার সাহাবীরা দেখো তাকওয়াটা হচ্ছে তোমাদের এইখানে। তিনি বুকের দিকে আঙ্গুল ইশারা করে বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তারপরে তিনি বলছেন বিহাসবিম রে মিনাশ শাররি আইয়াখিরা আকাহুল মুসলিম, কোনো ব্যক্তির খারাপ ব্যক্তি হওয়ার জন্য, মন্দ ব্যক্তি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার কোনো ভাইকে নিকৃষ্ট মনে করে। কোনো ভাইকে যদি নিকৃষ্ট মনে করা হয় সে নিজে নিকৃষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে গিয়ে বলছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের তিনটি জিনিস হারাম। কয়টি জিনিস? এক নম্বর হচ্ছে তার রক্ত হারাম। মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না, মুসলমান মুসলমানকে খুন করতে পারে না, রক্তপাত ঘটাতে পারে না। ওয়া মালুহু, তার সম্পদ হারাম। কোনো মুসলমান কোনো মুসলমানের সম্পদ আত্মসাত করতে পারে না, কোনো মুসলিম কোনো মুসলিমের সম্পদ আত্মসাত করতে পারে না, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করতে পারে না, চাষাবাদ করতে গিয়ে জমি ঠেলে নিয়ে গিয়ে আরেকজনের জমি দখল করতে পারে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করতে পারে না। আর তিন নম্বর হচ্ছে ওয়া ইরদুহু, তার সম্মান, এটাও হারাম। কোনো ব্যক্তি কোনো কোনো মুসলিম কোনো মুসলিমের সম্মান হানি হয় এইরকম কোনো কর্ম করতে পারে না, এটা মুসলমানদের বৈশিষ্ট্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনটি বিষয়কে মুসলমানদের জন্য হারাম করে দিলেন। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে একটি প্রাচীরের ন্যায়, একটা দেয়ালের যেরকম সম্পর্ক হবে, একটা প্রাচীরের যেরকম সম্পর্ক হবে সেই রকম একটা মজবুত সম্পর্ক হবে মুসলমানদের। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্ক যেমন একটা দেয়াল, একটা প্রাচীর, যেই প্রাচীরের একটা অংশ আরেকটা অংশকে শক্তিশালী করে। উদাহরণ না দিলে বোঝা যাচ্ছে না, এই জন্য আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, তিনি তার আঙ্গুলগুলিকে এক হাতের আঙ্গুলগুলিকে আরেক হাতের আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে কিরকম মজবুত হতে হয়। আরো সহজ করে বললে বুঝতে পারবেন, যখন প্রাচীর ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয়, যারা রাজমিস্ত্রির কাজ করেন তারা জানেন একটা ইটের উপরে আরেকটা ইটকে উঠিয়ে দেওয়া হয়, ইটকে যদি আপনি দরদ দেখেন মায়া করেন, ইটটা না ভেঙে যদি একটা ইটের উপরে আরেকটা ইট দিতেই থাকেন তাহলে সেই প্রাচীরটা কি টিকবে? সেই প্রাচীরটা ভেঙে পড়ে যাবে। এই প্রাচীরটাকে টিকিয়ে রাখার জন্য একটা ইটকে মাঝখানে ভেঙে নিতে হয়, আরেকটা ইটকে তার উপরে চড়িয়ে দিতে হয়, এইভাবে যখন একটার পর একটা একটার পর একটা এইভাবে যখন একটা দেয়াল তৈরি হয় তখন সেই দেয়ালটা মজবুত হয়, কোনো অংশ যদি ফাটল ধরে অন্যদিকেও সেটা একসঙ্গে পড়ে যায় বা হেলে যায়, শুধু মাঝখানে একটা ইট কিন্তু বের হয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সম্পর্ক বুঝাতে গিয়ে তিনি এইভাবে বুঝালেন যে এই রকম সম্পর্ক হচ্ছে মুসলমানদের মধ্যে হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক এত মজবুত হবে, এত অটুট একটা সম্পর্ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস একটি হাদিসে বলেছেন, যে হাদিসটি বললাম এটি বুখারী মুসলিমের হাদিস এবং এই হাদিসটি এটা মুত্তাফাকুন আলাইহি সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিম থেকে নেওয়া। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তা'আতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযুন তাদা লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের সম্পর্ক সম্পর্কে সম্প্রীতি সৌহার্দ্য পারস্পরিক সহানুভূতির ক্ষেত্রে মুসলমানদের সম্পর্ক হচ্ছে একটা দেহের ন্যায়, একটা দেহের যেরকম সম্পর্ক
সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্পর্ক এরকম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাস্তাকা মিনু উদউন, যদি মানুষের দেহের বা শরীরের কোনো অংশ যদি অসুস্থ হয়ে যায়, তখন সাইরুল তাদা আলাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা, তখন তার সমস্ত দেহ অনিদ্রা এবং জ্বরে আক্রান্ত হয়ে যায়। পায়ে যদি কাঁটা বিদ্ধ হয় তাহলে সমস্ত শরীর অসুস্থ মনে হয়, মাথা যদি ব্যথা হয় ওই মানুষ সুস্থ থাকতে পারে না, শুয়ে পড়ে বলবেন যে মাথা তো ব্যথা হয়েছে, আমার হাত তো ঠিক আছে, সচল আছে, আমি কাজ করে যাব। জি না, আপনি কাজ করতে পারবেন না, মাথা ব্যথা হওয়ার কারণে সমস্ত শরীর আপনার সেই ব্যথায় সাড়া দিচ্ছে, পায়ে আঘাত পাওয়ার কারণে সমস্ত শরীরে জ্বরে আক্রান্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন সারা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক হবে এরকম একটি দেহ, সারা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক হবে একটি দেহের ন্যায়, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তার ব্যথায় সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা ব্যথা পাবে, সমস্ত মুসলমানদের অন্তর রক্তক্ষরণ হবে, এটাই হচ্ছে মুসলমানদের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের সম্পর্ক হবে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক। আবু দাউদে হাদিস এসেছে, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'আ লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সাথে ভালোবাসা ছিন্ন করে, আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দান করে, কাউকে কিছু দেয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া থেকে বিরত থাকে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তিনি বলছেন মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য এই কাজগুলো করে, আল্লাহ নবী শেষে বলছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে একজন মুসলমানকে, আল্লাহর জন্য একজন মুসলমানের সাথে ভালোবাসা ছিন্ন হতে পারে, আল্লাহর জন্য কাউকে কিছু দিতে হবে, আল্লাহর জন্য কাউকে সহযোগিতা করতে হবে, কোন মুসলমানের দুঃখে এগিয়ে যেতে হবে, কার কষ্টে তার সামনে এগিয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, স্রেফ এবং স্রেফ কার জন্য, কার জন্য, আল্লাহর জন্য, লিল্লাহে আল্লাহর সন্তুষ্টির জন্য, আহাব্বা লিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য। যদি এই রকম হয় তাহলে আল্লাহ নবী ঘোষণা দিলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে তার ঈমানটা কি হলো, পরিপূর্ণ হলো, ঈমানটা পূর্ণাঙ্গ হলো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চারটি কথা, ওয়াজাবাত মুহাব্বাতি, আমার মুহাব্বত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর মহাব্বত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে মহাব্বত করেন, আল্লাহ বলছেন আমার মহাব্বত করে তার ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য। লিল মুতাহাব্বিনা ফিয়্যা, যারা আমাকে খুশি করার জন্য আমার মহাব্বতে যারা পরস্পরকে ভালোবাসে, আল্লাহর মহাব্বতে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে মহাব্বত করবে, আল্লাহ বলছেন যে ওয়াজাবাত মুহাব্বাতি, আমার মহাব্বতটা ওই ব্যক্তির ওই দুইজনের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। এরপরে বলছেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য যেই দুইজন মুসলমান একত্রে বসে তার জন্য আমার ওয়াজিব মহাব্বত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার মহাব্বতের খাতিরে যখন কোনো মুসলিম ভাই কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, কোনো মুসলমান যখন কোনো মুসলমানের সাথে
সাক্ষাৎ করতে যায়, দেখা করতে যায়, কি জন্য যাবে? আমার মহাব্বত আমাকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাবাত মুহাব্বতি, ওই দুইজনের জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে যায়। এরপরে বলছেন ওয়াল মুতাবাযিরিনা ফিয়া, আমার মহাব্বতে যখন তারা একে অপরকে অপরের জন্য খরচ করে কিছু ব্যয় করে, সেখানেও ওই ব্যক্তির জন্য আমার মহাব্বতটা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে মুসলমানদের সম্পর্ক সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর কথাই না বললেন। মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কত মহাব্বতপূর্ণ হবে, এই কয়েকটি হাদিস থেকে আমরা যে বিষয়টা পরিষ্কার হলাম, মুসলমানদের সম্পর্ক হবে পারস্পরিক মহাব্বতের সম্পর্ক। যে মহাব্বত হবে একটি দেহের ন্যায়, যে মহাব্বত হবে একটা প্রাচীরের ন্যায়। অন্য হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল মুমিনু লিল মুমিন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না সদৃশ, একজন মুসলমান আর একজনের মুসলমানের দিকে তাকিয়ে নিজেকে দেখবে, তার নিজের সম্পর্কে জানবে, নিজের ত্রুটি বিচ্যুতি বের করবে, নিজের সংশোধন হবে। অতএব মুসলমানদের এই ভালোবাসার সম্পর্ক, মহাব্বতের সম্পর্কের মধ্যে কোনো ফের ফাটল থাকবে না, এই মহাব্বতের সম্পর্কের মধ্যে কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না। মুসলমানদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সম্প্রীতিময় সম্পর্ক, যে সম্পর্ক অটুট রাখার জন্য দুই একটি দুই তিনটি বিষয় আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় কর্ম থেকে নিষেধ করতে হবে। মুসলমানদের এটা দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে এই জন্য যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় অসৎ কর্ম থেকে নিষেধ করবে। সর্বোত্তম জাতি হিসাবে ডিক্লেয়ার করার পর, সর্বোত্তম জাতি হিসাবে ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জাতির সর্বোত্তম কর্ম উল্লেখ করে বললেন আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের কথা বলতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, অন্যায় দেখলে প্রতিরোধ করতে হবে, বাধা দিতে হবে, ন্যায় কাজকে কাজকে উৎসাহিত করতে হবে, ন্যায় কাজের আদেশ করতে হবে। পরস্পরের দোষ ত্রুটি তালাশ করা যাবে না। আগের হাদিসে বলেছিলাম, হাদিসের শেষ অংশ মনে বলা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে গোপন করে রাখে, ঢেকে রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির ত্রুটি বিচ্যুতিকেও ঢেকে রাখেন। এবার দেখেন আমরা কোনটা করি, আমরা মানুষের দোষ ত্রুটি দেখলে কি ঢেকে রাখি, না সেটাকে আরো প্রচার করার চেষ্টা করি, একজন মানুষকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য যত ধরনের মিডিয়া আমাদের কাছে আছে সবগুলো ব্যবহার কিন্তু আমরা করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ নবী বললেন যে যদি তার দোষটাকে ঢেকে রাখা হয় কিয়ামত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষটাকেও ঢেকে রাখবেন। এই হাদিসগুলির মধ্যে মুসলমানদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় যে বিষয়গুলো হচ্ছে তার এক নম্বর হচ্ছে জুলুম নির্যাতন করা। জুলুম নির্যাতন করে মুসলমানদের সম্পর্ক ঠিক থাকবে না। কোনো মুসলমান কোনো মুসলমানের উপর নির্যাতন করতে পারে না, কোনো মুসলমান কোনো মুসলমানকে কষ্ট দিতে পারে না, তাকে শত্রুর মুখে নিক্ষেপ করতে পারে না। মুসলমান মুসলমানদের সহযোগী হবে, মুসলমান নিজের চাইতে অন্যেরটাকে বেশি মহব্বত করবে, নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিবে। ইয়ারমুকের যুদ্ধে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, ইয়ারমুকের যুদ্ধে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই শাহাদাত বরণ করার পূর্ব মুহূর্তে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে তার কাছে গেলেন, পানি পান করার কথা বললেন, তৃষ্ণায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, তৃষ্ণান্ত ওই সাহাবি পানি চাচ্ছেন, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে তার কাছে গেলেন, যখনই তিনি গ্লাসটা হাতে উঠালেন পানি পান করবেন, ঠিক ওই মুহূর্তে পাশ থেকে আর একজন সৈনিক, আহত সৈনিক, তিনিও বলছেন পানি পানি। ওই আহত সৈনিকের কথা যখন ওই ভাইটির কানে আসলো,
তখন তিনি হুজাইফাকে বললেন, হুজাইফা যাও, আমার পানির প্রয়োজন নেই, ওই যে ভাইটা পানি চাচ্ছে তাকে পানি দাও। চলে গেলেন ওই ভাইয়ের কাছে। যখন তার হাতে পানির গ্লাসটি তুলে দেওয়া হলো, তিনিও পানি পান করার জন্য গ্লাস হাতে নিয়েছেন। ঠিক এই মুহূর্তে পাশে আর একটি ভাই পানির কথা বলছেন, আর একজন আহত সৈনিক, তিনিও তখন পানির জন্য হাহাকার করছে, তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে, বলছেন পানি পানি। তখন এই সাহাবি বললেন যে ঠিক আছে, আমার পানির প্রয়োজন নাই, ওই যে পাশে ভাইটা পানি চাচ্ছে তার কাছে পানির পেয়ালাটা নিয়ে যাও। এবার হুজাইফা চলে গেলেন তার কাছে। কত মর্মান্তিক ঘটনা! যখন তিনি পানির পেয়ালাটা নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছলেন, তার কাছে যেতে যেতেই তিনি শাহাদত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার তিনি ফিরে আসলেন মধ্যম ব্যক্তির কাছে। তার কাছে যখন ফিরে আসলেন, যেহেতু তিনি মৃত্যু শাহাদত বরণ করেছেন, আগের ব্যক্তি যিনি পানি চেয়েছিলেন তাকে পানি দিবেন, এবার এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পানির গ্লাস কিন্তু তখনও তার হাতে, পানি পান করার কেউ নেই। এবার তিনি ফিরে আসলেন তার চাচাতো ভাইয়ের কাছে। ফিরে এসে দেখলেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনিও শাহাদত বরণ করেছেন, হুজাইফার হাতের ওই গ্লাসের পানিটুকু পান করার জন্য আর একজন অবশিষ্ট থাকল না। এই তো মুসলমানদের জীবন, এই তো মুসলমানদের ইতিহাস। যারা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন রক্ষা করে, যারা নিজের সর্বস্ব বিলি দিয়ে হলেও অন্য মুসলমানের স্বার্থ রক্ষা করার জন্য চেষ্টা করে, এটাই তো হতে হবে মুসলমানদের বৈশিষ্ট্য, এটাই তো হওয়া উচিত মুসলমানদের বৈশিষ্ট্য। মুসলমানদের মধ্যে কাউকে নিকৃষ্ট ভাবা যাবে না, তুচ্ছ জ্ঞান করা যাবে না, সম্মানহানি করা যাবে না। এইগুলো হচ্ছে পারস্পরিক মহাব্বতের মুসলমানদের সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। হিংসা বিদ্বেষ পরিহার করে চলতে হবে। মুসলমান মুসলমানের সম্পদ আত্মসাৎ করবে না, মুসলমান মুসলমানদেরকে মারবে না, রক্তপাত ঘটাবে না, খুন করবে না। কাউকে খুন করা হত্যা করা মুসলমানদের বৈশিষ্ট্য নয়। জিহাদের নাম করে যারা মানুষ হত্যা করে, তারা আসলে জিহাদ করে না, এরা ইসলামের নামে বদনাম ছড়াচ্ছে, মানুষ হত্যা করছে, এটার নাম কখনো জিহাদ নয়। জঙ্গিবাদ আর জিহাদ পশ্চিমকালে এক নয়। সম্মানিত দীনী ভাইরা, দুর্ভাগ্য হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে সেই সম্পর্ক কোথায়, আজকে মুসলমানদের মধ্যে সেই সম্পর্ক কোথায়? মাসালাগত মতবিরোধের কারণে, মানহাজগত বিদ্বেষের, মানহাজগত এখতলাফের কারণে আজকে আমরা বিভিন্ন দল উপদল বিভক্ত হয়ে গিয়েছি। মাজহাবের নামে সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রধানত চারটি দলে ভাগ করে দেওয়া হয়েছে। এক মাজহাবের লোক আর এক মাজহাবের লোককে পছন্দ করে না, এক মাজহাবের ভাইরা আর এক মাজহাবকে দেখতে পারে না। অথচ ওই মাজহাবের সৃষ্টি হয়েছে বহু পরে, আল্লাহ নবীর ইন্তেকালের দুই শতাধিক বছর পরের বিষয় এগুলো। এবং আবু রহিমুল্লাহর জন্মই হয়েছে 80 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। তার আগে তো মাজহাবের কোনো অস্তিত্বই পৃথিবীর ইতিহাসে ছিল না। অথচ সেই মাজহাব মানা আমাদের জন্য ফরজ হয়ে যাচ্ছে। এক শ্রেণীর ওলামা বলছেন মাজহাব মানা ফরজ, চার মাজহাব মানা চার ফরজ, 130 ফরজের মধ্যে এটাও চারটা চার ফরজ। ফরজটা ভাই কে করল? ফরজ করবেন কে? ফরজকে আপনি আমি করতে পারবো না, আল্লাহ বা তার রাসূল করবেন। তাহলে এই ফরজটা কে করল? এই বিদ্বেষের কারণে আজকে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকে এই দোহাই দিয়ে মুসলমানদের সম্পর্ক বিনষ্ট করা হচ্ছে। সই আকিদার দাওয়াত দেওয়ার কারণে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছে। মুসলমানদের মধ্যে সম্প্রীতির সম্পর্ক হারিয়ে গেছে মনে হচ্ছে। আমাদের মধ্যে ধৈর্যের ক্ষমতা নেই, সম্প্রীতি নেই। আমরা দলীয় গোড়ামি নিয়ে, মাঝহাবগত গোড়ামি নিয়ে আমরা সমাজে চলছি, যার কারণে এক তরিকার লোক আর এক তরিকার লোককে দেখতে পারছে না। একতলাফ থাকতে পারে, তার সমাধানের পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এর সমাধান দিয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার সমাধান দিয়ে গেছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফিশ শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল
ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাবীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং তোমাদের মধ্যে যিনি আমির তার আনুগত্য করো। এরপরে আল্লাহ বললেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, তখন তোমরা ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে তোমরা ফিরে যাবে। সমাধান আল্লাহ দিয়েছেন, ইখতিলাফ হলে সমাধানের জন্য ফিরে যেতে হবে আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম ফীহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি, আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুইটি বস্তু, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটি বিষয় হচ্ছে আল্লাহর কিতাব এবং আমি নবী মুহাম্মদের সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরলে সমাধান হয়ে যাবে। অতএব কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত হতে পারলেই কোনো একতলাফ থাকবে না। বলেন, কোরআন হাদিস মানলে একতলাফ থাকবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যদি দুই রকম মাসালা থাকে, দুই রকম মাসালা জায়েজ। যদি একটা সহিহ থাকে আর দশটা জয়ীফ থাকে, একটা সহিহ সেটাই মানতে হবে, জয়ীফ জাল হাদিস কখনো মানা যাবে না। দুর্ভাগ্য, আজকে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ চলছে, সুসম্পর্ক নেই, আহলে হাদিসদের মসজিদগুলোকে আক্রমণ করা হচ্ছে, আহলে হাদিসের মসজিদগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মাযহাবগত তরিকাগত একতলাফের কারণে, মুসলমানদের মধ্যে সম্প্রীতি না থাকার কারণে, মহাব্বতের সম্পর্ক না থাকার কারণে, দলীয় বিদ্বেষের কারণে আজকে এগুলো চলছে। 2013 সালে নাটোরের বালিয়াডাঙ্গাতে মসজিদ আগুন দেওয়া হয়েছে, 2016 সালে জামালপুরের নকলা আহলে হাদিস মসজিদকে দখল করে নেওয়া হয়েছিল, 2017 সালে চট্টগ্রামের বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদকে দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, 5000 লোকের বিশাল মিছিল সেখানে হয়েছে, 2017 সালে জীবননগর চুয়াডাঙ্গা মসজিদ জুমার সালাতের দিন খুতবা হয়ে যাওয়ার পরে সশস্ত্র কাডারের মতো গিয়ে সেখানে গিয়ে মসজিদ ভেঙে সব তছনছ করে দেওয়া হয়েছে, 2018 সালে সিলেটের তাকোয়া মসজিদ কিভাবে দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল আপনারা জানেন, 2019 সালে ভোলার বাপ্তায় যে মসজিদ আগুন দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন। বলুন তো দেখি, মসজিদ ভাঙ্গার এই বৈশিষ্ট্যটা কাদের হওয়া উচিত? মসজিদ ভাঙ্গে কারা? মুসলমানরা মসজিদ ভাঙতে পারে? মসজিদ ভাঙবে তো যারা হিন্দু তারা। মুসলমান কেন মুসলমানদের মসজিদ আগুন দিবে? কোন মুসলমানের বাচ্চা কশির কালে আল্লাহর ঘরে আগুন দিতে পারে না? এরা কি ধরনের মুসলমান, কি ধরনের মুফতি দ্বারা ফতোয়া দিচ্ছে, মসজিদ আগুন দিচ্ছে? সম্মানিত দিনী ভাইয়েরা, দ্বন্দ্ব নিরসনের জন্য এগিয়ে আসুন, আলোচনায় বসুন, কোরআন হাদিস নিয়ে কথা বলুন, দলিলের আলোকে সমাধান হবে, যুক্তি দিয়ে কোনোদিন সমাধান হবে না। দলিল যেখানে আছে সেখানে মাথা মতো করতে হবে, আল্লাহর কোরআনের যে বিধান, আল্লাহর নবীর হাদিসের যে ফয়সালা, তার কাছে প্রত্যেকটা মুসলমানকে আত্মসমর্পণ করতে পারবে, করতে হবে। যদি করতে পারেন তবেই পৃথিবীতে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। সমরের দিন ভাইরা, যারা বিদ্বেষ করছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন, বিদ্বেষ ছেড়ে দিন, মসজিদের আগুন দিবেন না, মসজিদ দখল করার জন্য ষড়যন্ত্র করবেন না, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ ভাঙবে তো হিন্দুরা, মুসলমানরা কেন মসজিদ ভাঙে? মসজিদ ভাঙবে তো ভারতের হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা কেন মসজিদ ভাঙে? এই প্রশ্ন আল্লাহর কাছে তাদেরকে একদিন জবাবদিহি করতে হবে। আল্লাহর কাব্যরা যেদিন দাঁড়াবেন সেদিন কি জবাব দিবেন? সহিহ হাদিস মানার কারণে মসজিদ থেকে বের করে দেওয়ার ক্ষমতা কে তোমাদেরকে দিয়েছে? রাফুলি আদান করার কারণে, আমিন জুড়ে বলার কারণে মসজিদ থেকে বের করে দেওয়ার, মসজিদ দখল করে নেওয়ার এই শিক্ষা তোমাদেরকে কোন ইসলাম দিয়েছে? ইসলামের কোন পাতার মধ্যে আছে, কোন হাদিসের পাতার মধ্যে এই কথা আছে যে নিজের মতের বিরোধী হলে তার মসজিদকে দখল করে ফেলতে হবে? সম্মানিত দিনী ভাইয়েরা, আসুন আমরা
সম্প্রীতিমূলক সম্পর্ক গড়ে তুলি, সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলি। আমরা চাই আলোচনায় বসি, একতলাফ থাকতেই পারে, কিন্তু মুসলমান মুসলমানদের বিরুদ্ধে কোনোদিন অস্ত্র ধারণ করতে পারে না, মুসলমান মুসলমানদের বিরুদ্ধে কোনোদিন রক্তপাত করতে পারে না, কেউ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না। এইগুলি মুসলমানদের কোনো বৈশিষ্ট্য নয়। সম্মানিত দীনী ভাইয়েরা, আসুন আমরা ইসলামের শিক্ষা থেকে, কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি, একতলাফ ভুলে গিয়ে আল্লাহর দেখানো পথে, আল্লাহর রাসূলের দেখানো পথে আমরা সমাধান তালাশ করি। সবশেষে আবার ওই কথাই বলছি, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো একতলাফ হয় চলুন আমরা ফিরে যাই 1500 বছর আগে, আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং তার রাসূল কি বলেছেন, যদি আমরা সেখানে ফিরে যেতে পারি তাহলে সমাধান পেয়ে যাব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে আমরা সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।